তাকে বলা হয় টলিউড কুইন কলকাতার অন্যতম জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকাদের মধ্যে একজন তিনি শুধুমাত্র কলকাতাতেই নয় বাংলাদেশেও তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা গত বছর মা হয়েছেন কোয়েল তার পর থেকে এখন পর্যন্ত তিনি সিনেমায় অভিনয়ের বাইরে রয়েছেন তবে নতুন করে আবারও সিনেমায় ফেরার জন্য নিয়মিত ব্যায়াম এবং ডান্স করে নিজের ফিটনেস ঠিক করছেন কোয়েল মল্লিক কোয়েলের বড় পর্দায় অভিষেক হয়েছিল দুই হাজার তিন সালে মুক্তিপ্রাপ্ত নাটের গুরু সিনেমার মাধ্যমে এই সিনেমায় তার বিপরীতে ছিলেন নায়কজিৎ এই একটি সিনেমাই রাতারাতি কোয়েল মল্লিককে জনপ্রিয় বানিয়ে দেয় এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি কোয়েল মল্লিক কলকাতার খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে বাবার দেখানো পথ ধরেই সিনেমা জগতে আসেন কোয়েল অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কোয়েল মল্লিকের আসল বয়স কত উইকিপিডিয়া থেকে জানা যায় কোয়েল মল্লিকের জন্ম উনিশশো সালের আঠাশে এপ্রিল সেই হিসেবে তার বর্তমান বয়স উনচল্লিশ বছর